আল্লাহ পাক মাঝে মধ্যে বান্দার কিছু কাণ্ড কারখানা দেখে হাসে, আল্লাহ হাসে। বলবো কোন কোন কাজ দেখে হাসে? হ্যাঁ, তবে এটা হাদিস, আমি যেটা শোনাচ্ছি। এ দোস্ত, তুমি তো কত মানুষই হাসাইছো, হাসানোর জন্য সাপ খেলা দেখাইছো, বান্দর আনছো, হ্যাঁ, কত ভুলভাল মিথ্যা কথা বলে কতজনই তুমি হাসাইছো। আল্লাহরে কোনোদিন হাসাইছো তুমি? আল্লাহরে হাসাইবার পদ্ধতি জেনে যাও, হাসাই হই যায় কইরা। এক নাম্বার শুনে রাখেন, আল্লাহ তাআলা হাসে ওই ব্যক্তির কিছু আচরণ দেখে। যে মসজিদে জামাত হয় না, জামাত মসজিদে যখন জামাত দাঁড়ায়, তখন জামাতের নামাজ পড়ার জন্য মুসল্লিরা যখন ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি আসতে থাকে যে প্রথম কাতারে যাবে, এবং প্রথম কাতারে বসলে সওয়াব বেশি না, প্রথম কাতারে গিয়ে যেন সে বসতে পারে, এই জন্য খুব তাড়াহুড়া করে, আল্লাহ তাআলা তখন আরশে আজিমে বসে বসে মুচকি মুচকি হাসে। একজন লোক মসজিদে প্রথম কাতারে গিয়ে জামাতে নামাজ পড়বার জন্য যখন দৌড়ায়, তখন আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে মুচকি হাসে, দৃশ্যটা দেখে আল্লাহ হাসে। আল্লাহু আকবার! ফেরেশতাদেরকে বলে, কিরে তারা না কইছিলি এরা না খালি মারামারি করবো, হ্যাঁ খালি কিলাকিলি মারামারি, রক্তপাত ঘটাবে, কি ব্যাপার এরা দেখি আমার সামনে যাইবার জন্য দৌড়ায়, আমারে তো দেখে না, না দেখে যদি দৌড়ায়, যদি আমারে দেখতো তাহলে কি কি করত। আচ্ছা সাক্ষী তাক, আমি এটি মাফ করে দিছি। দুই নাম্বার, রাতের গভীরে যখন ঘুমাইয়া যান, কোন মুমিন মুসলমান যখন রাতের গভীরে ঘুমায়, আর সালাতুল লাইলের জন্য তাহাজ্জুদের নামাজের জন্য স্বামী উঠে গেছে, এখন তো অবশ্য তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজই তো পড়ে না, হ্যাঁ। হাদিসে আসছে যে সালাতুল লাইলের জন্য অর্থাৎ তাহাজ্জুদের নামাজের জন্য গভীর রজনীতে যে উঠে, যেমন ধরেন স্বামী উঠে গেছে, স্বামী ওঠার পর উজু করে এখন জায়নামাজের মুসল্লায় দাঁড়াবে, দাঁড়ানোর সময় দেখতেছে যে বউ ঘুমাইতেছে, তখন স্বামী গিয়া ডাকতেছে, এই ওঠো না একটু, ওঠো ওঠো একসাথে একটু নামাজটা পড়ি, আসো একসাথে তাহাজ্জুদের নামাজটা পড়ি। এই যুবক, জামাই আর বউ মিললে একসাথে সিনেমায় যাইবার ইতিহাস আছে তোমার, হ্যাঁ, কিন্তু স্বামী আর স্ত্রী মিলে এক মুসল্লায় দাঁড়াই আর দুই ডাকাত নামাজ পড়বার ইতিহাস নাই, তোমার জিন্দগি এটা নষ্ট জিন্দগি, নষ্ট জিন্দগি। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামী যখন বিবিকে ডাকায় উঠে না, তখন করে কি, যায় একটু এক গ্লাসের গ্লাসের মধ্যে একটু পানি লয়। ঘুমন্ত মানুষকে জাগ্রত করার প্রধান ঔষধ হইছে পানি, ঠিক না? তখন স্বামী যখন একটু পানি নিয়ে বউয়ের মুখের মধ্যে সিটা মারে, অথবা স্বামী ঘুমাচ্ছে স্ত্রী উঠেছে, স্ত্রী এই কাজটাই করতেছে, স্বামীরে ধাক্কাইতেছে, হ্যাঁ ওঠো না একটু, ওঠো না, চলো দুজনে একসাথে তাহাজ্জুদের নামাজটা পড়ি। এখন স্বামী খালি সারাদিন ধরে কাজ করে আসছে তো ক্লান্ত শরীর, খালি এই পুরো এ মোড়া খালি মুসরা মুসরি করে উঠে না, এখন স্ত্রী যদি গিয়ে একটু পানি নিয়ে তার মুখের মধ্যে সিটা মারে, তখন দেখবেন কিন্তু কাঁথা বালিশ লাভ দেবালায় থুয়ে উঠে দেখা, হ্যাঁ এই রে কি করছো কি করছো, রে বিজয় লাইছো তো আমারে, বলে না এই যে লাভ দিয়ে যখন উঠে, আল্লাহ পাক আরশে আজিমে বইসা কয়, আমি তো কোনোভাবেই হাসি না রে, তোদের এই কাণ্ডগুলো দেখলে আমার হাসি লাগে, এই যে লাভ দিয়ে উঠে গেছে না, ঘুম ভেঙে গেছে, লাভ মেরে উঠে গেছে, আল্লাহ আরশে আজিমে বইসা বইসা হাসে, আল্লাহু আকবার। আল্লাহর একটু হাসাই বা, কতজন তো হাসাইছো, বউ হাসাইছো, বাপ হাসাইছো, মা হাসাইছো, বন্ধু বান্ধব হাসাইছো, শয়তান হাসাইছো, কত নেতা হাসাইছো তুমি, কত নেতৃত্ব হাসাইছো তুমি, ঠিক না, জীবন দিয়ে লাগছো তাদের পিছনে। আসো রবকে একটু হাসাই, আল্লাহকে একটু হাসাই, আল্লাহকে একটু খুশি করি।